নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডার ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনাদের বাড়িতে কি এস পি এইচ 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 ডবল এ ওয়াই বা আর কে ওয়ান অথবা আর কে টু রেশন কার্ডের মধ্যে কোনো একটি রেশন কার্ড আছে যদি এই সমস্ত রেশন কার্ডগুলির মধ্যে কোনো একটি রেশন কার্ড আপনার কাছে থেকে থাকে তাহলে আপনাদেরকে জানে দিই যে রেশন দোকান থেকে সম্পূর্ণ বিনামূল্যে যেমন আপনারা চাল ডাল ছোলা বা গম পেয়ে থাকেন এছাড়াও কেরোসিন দোকান থেকে যেমন আপনারা কেরোসিন তেল পেয়ে থাকেন ঠিক একইভাবে এবার থেকে কিন্তু রেশন দোকানে আপনারা পেয়ে যাবেন রান্না করার গ্যাস হ্যাঁ বন্ধুরা সেটা কিন্তু আপনারা রেশন দোকান থেকেই পাবেন এছাড়াও আরও অন্য অন্যান্য অনেক সুযোগ সুবিধা রেশন দোকান থেকে দেওয়া হবে তাছাড়া বন্ধুরা অতিরিক্ত কোন কোন সুবিধা আপনারা পাবেন কোন কোন রেশন কার্ডে পাবেন এবং সেই সঙ্গে কারা কারা দু হাজার টাকা বা এক হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসেই পেয়ে যাবেন সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নতুন বছরে রেশন কার্ড থাকলে বিরাট বড় ধামাকা হ্যাঁ বন্ধুরা দু সালে কিন্তু রেশন কার্ড নিয়ে একটা বিরাট বড় ধামাকা চলে এসেছে আর সেটাও আমি আপনাদেরকে জানাবো তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফ থেকে যেমন বিনামূল্যের রেশন প্রত্যেকটা রেশন দোকান থেকে আপনারা তুলতে পারেন বা তোলা যায় ঠিক একইভাবে রেশন দোকান থেকে বিনামূল্যে রেশনের পাশাপাশি এবার থেকে পাওয়া যাবে এলপিজি সিলিন্ডার অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে কিন্তু রেশন দোকান থেকেই আপনারা রান্নার গ্যাস তুলতে পারবেন এবং সেই সঙ্গে শুধু রান্নার গ্যাস নয় এখানে বলা হয়েছে ইলেকট্রিকের বিল সহ অন্যান্য জরুরি পরিষেবার সুবিধাও কিন্তু আপনারা পাবেন তো কোন কোন সুবিধা এই রেশন দোকান থেকে এবার থেকে আপনাদেরকে দেওয়া হবে সেটাও আপনাদের জানাবো তাই ভিডিওটা একটু না করে পুরা দেখতে থাকুন সেই সঙ্গে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে রেশন দোকান থেকে এলপিজি সিলিন্ডার সহ অন্যান্য পরিষেবা যাতে সহজে দেওয়া যায় সেই জন্য দু হাজার উনিশ সালেই খাদ্য এবং সরবরাহ দপ্তরের কাছে প্রস্তাব দিয়েছিলেন রেশন ডিলাররা এবার সেই প্রস্তাব বাস্তবায়িত হতে চলেছে স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে তো এখানে দেখুন বলা হয়েছে এবার রেশন দোকান থেকেই একাধিক পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যার ফলে এবার রেশন দোকান থেকেই পাওয়া যাবে পাঁচ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডার কিন্তু আপনারা এবার রেশন দোকান থেকেই পেয়ে যাবেন শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে কেন্দ্রীয় খাদ্য এবং বন্টন মন্ত্রালয়ের তরফ থেকে জানানো হয়েছে রেশন দোকানগুলিকে বর্তমানে কমন সার্ভিস সেন্টার হিসেবে গড়ে তোলার একটা পরিকল্পনা চলছে তো চলুন এবারে আমরা জেনে নিই যে বর্তমানে কোন কোন পরিষেবা এই রেশন দোকান থেকে পাওয়া যেতে পারে তো বন্ধুরা দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে রেশন দোকান থেকে কি কি পরিষেবা পাওয়া যেতে পারে বলা হয়েছে এক নম্বরে রেশন দোকানে পাওয়া যাবে পাঁচ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার সেই সঙ্গে বলা হয়েছে ইলেকট্রিকের বিল পেমেন্ট আপনারা করতে পারবেন রেশন দোকান থেকেই তারপরে বলা হয়েছে যে মোবাইল রিচার্জও করতে পারবেন এই রেশন দোকান থেকেই ট্রেনের টিকিট কাটতে পারবেন এরোপ্লেনের টিকিট কাটার সুবিধা পাবেন সেই সঙ্গে বলা হয়েছে আধার কার্ডের কাজ ভোটার কার্ডের কাজ সেই সঙ্গে রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় কাজের সুবিধা কিন্তু এবার থেকে রেশন দোকানেই আপনারা পেয়ে যাবেন অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা একাধিক সুযোগ সুবিধা কিন্তু আপনারা রেশন দোকানে পেয়ে যাচ্ছেন এর জন্য আপনাদের অন্য কোথাও আর যেতে হবে না তো বন্ধুরা বর্তমানে এই সুযোগ সুবিধাগুলো আপনারা রেশন দোকানে পাবেন তবে এর জন্য কিছুটা সময় লাগবে তবে এই মুহূর্তে কিন্তু রেশন দোকানে এই সুযোগ সুবিধাগুলো চালু হয়নি আগামী কিছু দিনের মধ্যেই হয়তো এই সুযোগ সুবিধাগুলো আপনারা রেশন দোকান থেকেই পেয়ে যাবেন যখনই চালু হবে তার আপডেট কিন্তু সবার আগে আপনাদেরকে দিয়ে দেবো সেই সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে বর্তমানে খুশি হয়েছে রেশন ডিলারের সংগঠন কারণ এতে সাধারণ মানুষ যেমন উপকৃত হবে সেই সঙ্গে কিন্তু রেশন ডিলারদেরও কিছুটা ইনকাম বাড়বে তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব যে বর্তমানে আপনারা টাকা কিভাবে পাবেন বা কবে থেকে পাবেন দেখুন এখানে বলা হয়েছে বর্তমানে যে সমস্ত পুরুষ বা মহিলারা বার্ধক্য ভাতা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া হবে কারণ এই টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে দু চার দিনের মধ্যেই আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা আমাদের দেওয়া তথ্য যদি আপনারা নিজেরাও যাচাই করে দেখতে চান তাহলে ইন্টারনেটে আপনারা সার্চ করে দেখতে পারেন কারণ এই সমস্ত তথ্য আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ